আসসালাম আলাইকুম ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল আহমেদ আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আমি বোর্ডের মধ্যে দুইটা টপিকের নাম লিখে রেখেছি একটা হচ্ছে ব্যবসায় ধারণা এটা হচ্ছে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ তো আগে আমরা জানি ব্যবসায় ধারণাটা কি দেখো ইংরেজি বিজনেস শব্দের ইংরেজি বিজনেস শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যবসায় কিন্তু এই বিজনেস শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয় বিজি যার অর্থ কোন কাজে যার অর্থ ব্যস্ত থাকা তার মানে আমরা বলতে পারি ব্যবসায় অর্থ মূলত কোনো কাজে ব্যস্ত থাকাকে বুঝায় এটা হচ্ছে ব্যবসায় একটা অর্থ পারিপার্শ্বিক অব্দ অর্থ বলতে পারি ব্যবসায় অর্থ হচ্ছে কোনো কাজে ব্যস্ত থাকা কিন্তু ব্যবসায় আলাদা একটা সংজ্ঞাও আছে তখন আমরা বলতে পারি মুনাফা অর্জনের উদ্দেশ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক সকল বৈধ কার্যের সমষ্টিকে ব্যবসায় বলে তার মানে দেখো ব্যবসায় অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনীতি সকল বৈধ কার্য সমষ্টিকে ব্যবসায় বলে এখানে আমাদের জিনিস মনে রাখতে হবে এক মুনাফা অর্জনের দুই বৈধ কার্যের সমষ্টি কারণ দেখো আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে অনেক রকম কাজ করতে পারি যেই কাজগুলো আমাদের দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে যায় ওই সকল কাজ করে যদি আমরা মুনাফা অর্জন করার চেষ্টা করি তাহলে সেটা কখনোই ব্যবসা হবে না তার মানে ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা আর আমরা সেই মুনাফাটা অর্জন করব বৈধ কাজের মাধ্যমে তার মানে আমরা বলতে পারি ব্যবসার সংজ্ঞাটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক সকল বৈধ কার্য সমষ্টিকে ব্যবসায় বলে ব্যবসার আরও অনেক সংজ্ঞা আছে যেমন আমরা আরও একটা সংজ্ঞা বলতে পারি আইন অনুসারে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান মুনাফা অর্জন করার উদ্দেশ্যে ভোক্তাদের নিকট যখন কোনো পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী বিতরণ করবে বা ক্রয় বিক্রয় করবে তাকেও আমরা ব্যবসা বলতে পারি এখন দেখো আমি ছোট্ট একটা গল্প বলি এই গল্প থেকে আমরা বুঝতে পারবো ব্যবসায় জিনিসটা আসলেও কি মনে করি দুজন বন্ধু একজনের নাম হচ্ছে রহিম আরেকজনের নাম হচ্ছে করিম রহিম এই ব্যক্তিটা একটু চিকন আর করিম এই ব্যক্তিটি একটু মোটা কোন একটা ঈদের সময় করিম ঈদের একটা জামা কিনলো কিন্তু জামাটা কেনার পরে সে দেখতে পেল তার জামাটা একটু ছোট হচ্ছে মানে চিকন হচ্ছে বড় হইলে তো এটা কেটে কুটে ছোট করা যাইতো জামাটা যেহেতু ছোট হচ্ছে এটা তার করিমের পড়ার কোনো কিছু মানে কোনো উপায় নেই এখন করিম কি করলো রহিমকে বলল যে আমি তো একটা জামা কিনছি তুমি চাইলে করতে পারো কি আমার জামাটা তুমি নিয়ে নাও কারণ আমি এটা পড়তে পারবো না এখন কি বললো আচ্ছা ঠিক আছে তুমি জামাটা কত দিয়ে কিনছো কিন্তু করিম মূলত সে জামাটা কিনেছিল দুই হাজার টাকা দিয়ে কিন্তু যখন জনাব রহিম জিজ্ঞাসা করলো তুমি জামাটা কত দিয়ে কিনলে সে তখন বলল, যে আমি তিন হাজার টাকা দিয়ে কিনছি তুমি আমাকে যত দেওয়ার দিও কোনো অসুবিধা নাই তখন করিম বললো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু তিন হাজার টাকা দিয়ে কিনছো তাহলে আমিও তোমাকে তিন হাজার টাকাই দিব এখন বন্ধুরা একটা জিনিস খেয়াল করো জনাব করিম সে কি কোনো অবৈধ জিনিস বিক্রি করছে মানে আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী যেই সকল জিনিসগুলো অবৈধ এরকম অবৈধ বা নিষিদ্ধ কোনো জিনিস বিক্রি করছে কখনোই না সে একটা জামা বিক্রি করছে হতে পারে সেটা প্যান্ট শার্ট পাঞ্জাবি যে কোনো একটা জামা বিক্রি করছে তার মানে এইটা কখনোই অবৈধ কোনো পণ্য না সে একটা বৈধ জিনিস বিক্রি করছে তার উদ্দেশ্যটাও কি ছিল মুনাফা অর্জন করা কিভাবে সে দুই হাজার টাকার দামের জামা তিন হাজার টাকায় বিক্রি করছে তার তার উদ্দেশ্যটা কি ছিল মুনাফা অর্জন করা কিন্তু দেখো এটাকে কি আমরা ব্যবসা বলতে পারবো কখনোই না কারণ দেখো করিম এই কাজটা বছরে একবার করেছে হয়তো জীবনে আরো এক দুইবার করতে পারে কিন্তু এই কাজটা সে কিন্তু প্রতিদিন করবে না প্রতিনিয়ত করবে না আমাদের মনে রাখতে হবে ব্যবসায় হইতে হইলে ওই কাজটা প্রতিবার হইতে হবে ব্যবসার একটা প্রধান বৈশিষ্ট্য আছে পৌন মানে বারবার ঘটা আমি যেই কাজটা করব যেটাকে আমি ব্যবসা হিসাবে বিবেচনা করব সেই কাজটা বারবার ঘটতে হবে যদি বারবার না হয় তাহলে সেটাকে আমরা ব্যবসা বলবো না যেমন আমরা যদি একটু মুদির দোকানের কথা চিন্তা করি সে সকালবেলা আসলো পাঁচ কেজি চাল বিক্রি করলো তারপর বললো আমার দোকান বন্ধ আমি আর জীবনে কোনো কিছু বিক্রি করব না তাহলে কি তারটা ব্যবসা হবে কখনই না তার কাছে যতক্ষণ পর্যন্ত পণ্য থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের চাহিদা থাকবে ততক্ষণ পর্যন্ত সে বিক্রি করতে বাধ্য তাহলে সেটাকে ব্যবসা বলে গণ্য হবে আশা করি তোমরা সবাই ব্যবসায়ের ধারণাটি খুব ভালো মতো বুঝতে পেরেছ এরপরে আমরা আলোচনা করব ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশকে তিন ভাগে ভাগ করা যায় প্রাচীন যুগ মধ্যযুগ এবং সর্বশেষ হচ্ছে আধুনিক যুগ তো আমরা দেখি প্রাচীন যুগ মধ্যযুগ তারপর হচ্ছে আধুনিক যুগ দেখো এ পাশে যদি আমরা লিখে নিই প্রাচীন যুগ দেখো আমাদের তিনটা যুগের মধ্যে কোন যুগে কি কি কাজ করা হয়েছিল এই জিনিসগুলো মনে রাখতে হবে কারণ এখান থেকে আমাদের প্রচুর পরিমাণে যুগের কথা আমরা সবাই জানি আদিম যুগে মানুষ কি করতো পশু শিকার করত ফলমূল আহরণ করত। কৃষি কাজ করতো দ্রব্যের বিনিময় দ্রব্য নিয়ে তাদের জীবিকা নির্বাহ করত। ঠিক ওইগুলাই আমাদের প্রাচীন যুগের উদাহরণ তো আমরা লিখতে পারি প্রাচীন যুগের মানুষ কাজ করত করতো কাজ করত। তারা বনে বা জঙ্গলে গিয়ে ফলমূল আহরণ করত ফলমূল আহরণ করত। তারা কি করতো দ্রব্যের বিনিময়ে যেমন মনে করো কারো কাছে অনেক পরিমাণের পেঁয়াজ আছে কারো কাছে অনেক পরিমাণে রসুন আছে কিন্তু একজনের কাছে রসুন নেই আরেকজনের কাছে পেঁয়াজ নেই তো তারা কি করতে পারে দ্রব্যের বিনিময়ে দ্রব্য দেওয়া যে কাউকে যার কাছে পেঁয়াজ নেই তাকে পেঁয়াজ দিল যার কাছে রসুন নেই তাকে রসুন দিল এইভাবে করে তারা কি করতে পারতো মানুষের চাহিদা পূরণ করতে পারত আমরা এখানে বলতে পারি দ্রব্যের বিনিময় দ্রব্য বা আমরা বলতে পারি বিনিময় প্রথা বিনিময় প্রথা তো আমাদের মূলত এই তিনটা জিনিস খুব ভালো মতো মনে রাখতে হবে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে পশু শিকার পশু শিকার তো বন্ধুরা প্রাচীন যুগে এই চারটা কাজ আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে এক কৃষিকাজ দ্বিতীয়ত হচ্ছে ফলমূল আহরণ তৃতীয়ত হচ্ছে বিনিময় প্রথা এবং চার হচ্ছে পশু শিকার এরপর আমরা আসি মধ্যযুগে মধ্যযুগটা মূলত ছিল এই ব্যবসা জগতের একটা টার্নিং পয়েন্ট এই মধ্যযুগে এসে ব্যবসার অনেক বেশি পরিবর্তন হয় অনেক অনেক বেশি পরিবর্তন হয় তো আমরা এখন দেখবো মধ্যযুগে কি কি ছিল যেমন দেখেন মধ্যযুগে এসে মানুষের অভাব্যদের কারণে শহর এবং বাজারের উৎপত্তির চাহিদার পরিবর্তনের ফলে চাহিদার বৃদ্ধির ফলে বাজার এবং শহরের উৎপত্তি হয় তা আমরা লিখতে পারি বাজার ও শহরের উৎপত্তি উৎপত্তি এরপরে যদি আমরা আরো দেখি মধ্যযুগে এসে বিনিময়ের মাধ্যম হিসাবে পাথর ঝিনুক বিভিন্ন মুদ্রা এগুলো ব্যবহার করা হইতো যেমন বলতে পারি পাথর ঝিনুক ব্যবহার হতো কিসের জন্য বিনিময়ের মাধ্যম হিসাবে বিনিময় মাধ্যম হিসাবে এই মধ্যযুগে এসে আমাদের কাগজি মুদ্রার প্রচলন হয় তা আমরা বলতে পারি কাগজি মুদ্রা কাগজি মুদ্রার কাগজী মুদ্রার প্রচলন এরপর আমরা আরো বলতে পারি মধ্যযুগে এসে এক মালিকানা ব্যবসায় এক মালিকানা ব্যবসায় ও অংশীদারী ব্যবসার উৎপত্তি হয় অংশীদারী ব্যবসার উৎপত্তি তো বন্ধুরা আমি আরও একবার বলি মধ্যযুগে এসে আমাদের বাজার এবং শহরের উৎপত্তি হয় বিনিময়ের মাধ্যম হিসাবে আমরা পাথর শামুক ঝিনুক ইত্যাদি ব্যবহার করা শুরু করি এবং তারও কিছুদিন পরে ওই মধ্যযুগেই আমাদের কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় এরপরে আমরা এখন যে এক মালিকানা ব্যবসায় দেখি বা অংশীদার ব্যবসায় দেখি ওইটাও উৎপত্তি হয় মধ্যযুগে তো আশা করি তোমরা সবাই মধ্যযুগের যে পয়েন্টগুলো আছে এগুলো সবাই বুঝতে পেরেছ তো বন্ধুরা এখন আমরা আধুনিক যুগ সম্পর্কে জানবো আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল শিল্প বিপ্লব আমাদের আধুনিক যুগে এসেই শিল্প শিল্প বিপ্লব হয় তো আমরা লিখে নিই শিল্প বিপ্লব শিল্প বিপ্লব এরপরে আমাদের আধুনিক যুগে এখন আমরা বর্তমানে অবস্থান করতেছি ব্যবসায় আধুনিক যুগে তো এখন আমরা যা কিছু দেখতে পাচ্ছি আধুনিক যুগের অবদান যেমন আমরা বলতে পারি ব্যাংক ব্যবস্থার প্রচলন ব্যাংক ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা আমরা আরো বলতে পারি বিমার প্রচলন বীমা প্রচলন তারপর আমরা আরো বলতে পারি ব্যাংকিং খাতের যে একটা আধুনিকরণ যেমন আমরা বলতে পারি হচ্ছে এটিএম এর কথা এরপর আমরা বলতে পারি আরো আছে আধুনিক যুগে যেমন এই যে বৃহত্ত ব্যবসাগুলো রাষ্ট্রীয় ব্যবসায় সামাজিক রাষ্ট্রীয় ব্যবসায় তারপর হচ্ছে কোম্পানি সংগঠন সমবায় ব্যবসায় এগুলো সবই কিন্তু আমাদের আধুনিক যুগের উদাহরণ তো আমরা বলতে পারি বৃহত আয়তন বৃহৎ আয়তন ব্যবসায় তো বন্ধুরা আমরা সবাই ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশকে তিন ভাগে ভাগ করা যায় প্রাচীন যুগ মধ্য এবং সর্বশেষ হচ্ছে আধুনিক যুগ প্রাচীন যুগের কী কী উদাহরণ ছিল কৃষিকাজ ফলমূল আহরণ বিনিময় প্রথা পশু শিকার এবার মধ্যযুগ এসে কী কী ছিল শহর ও বাজারের উৎপত্তি বিনিময়ের মাধ্যম হিসাবে পাথর শামুক ঝিনুক ইত্যাদি ব্যবহার করা কাগজি মুদ্রার প্রচলন এক মালিকানা ব্যবসা এবং অংশীদারী ব্যবসায় উৎপত্তি তারপরে আধুনিক যুগে এসে শিল্প বিপ্লব হয় ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে বিমা ব্যবস্থার প্রচলন ঘটে এটিএম কার্ড বা আমরা যেটাকে বলি অনলাইন ব্যাংকিং সেই প্রচলন ঘটে এবং পাশাপাশি যে সকল বৃহতায়তন ব্যবসায় আছে ওই ব্যবসারও প্রচলন ঘটে আধুনিক যুগে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ